আমার হাজবেন্ড নিহান যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার প্রেগন্যান্সি মাস চলছে কিন্তু সে জানত না যে আমি প্রেগনেন্ট ভেবেছিলাম নিহান অফিস থেকে ফিরলে তাকে সারপ্রাইজ দেব কিন্তু সে যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ নিয়ে আসবে তা আমি কখনো ভাবিনি দরজা খুলে যখন তার পাশে বেশি একটা মেয়েকে দেখি তখন আমার বুঝতে একটু অসুবিধা হয়নি যে কে মেয়েটা তবুও বোকার মতো প্রশ্ন করেছিলাম কে মেয়েটা তখন সে আমাকে কিছু না বলেই উপরে চলে যায় আমাদের রুমে আমি পাথরের মতোই সেখানে দাঁড়িয়েছিলাম আমার স্বামী উপর থেকে আসার আগেই দেখতে পেয়েছিলাম আমার শাশুড়িকে তার নতুন পুত্রপথকে বরণ করে ঘরে তুলতে কিছুক্ষণ পর নিহান একটা ব্যাগ নিয়ে নিচে নামে এবং ব্যাগটা আমার সামনে রেখে একটা কাগজ আমার দিকে এগিয়ে দেয় এবং কাগজটা ছিল ডিভোর্স পেপার সেটাতে সই করে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে কথা শোনার পর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকি এরপর আমি কিছুই বলিনি শুধু কাগজটাতে সাইন করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে বেরিয়ে আসার ভেতর থেকে কান্নাগুলো কেন যেন বেরিয়ে আসতে চাইছিল বারবার বিয়ের ছয় বছর পর নিহান কেন এরকম সিদ্ধান্ত নিল তার সব কিছু আমার জানা তাই তখন কিছুই বলিনি এবং তাকে আর জানানোর প্রয়োজন মনে করিনি যে সে বাবা হতে চলেছে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান কোনো সময় বাবা মায়ের কথা অমান্য হয়নি তাই বাবা যখন বিয়ের কথা বলে তখন তাকে বলেছিলাম সে যে ছেলেকে পছন্দ করবে তাকেই বিয়ে করব বাবা আমার কাছে জানতে চেয়েছিল আমার কোনো পছন্দ আছে কিনা যেহেতু আমার কোনো পছন্দ ছিল না তাই বাবার কথা আপত্তি করার প্রশ্নই আসে না এবং বাবা মার পছন্দ মতোই নিহ সাথে আমার বিয়েটা হয় বিয়ের কিছুদিন পর আমরা বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করি কিন্তু অনেকদিন চেষ্টা করার পরও যখন কোনোভাবে কনসিপ করতে পারছিলাম না তখন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার দুজনকে কিছু টেস্ট করতে দেয় এবং টেস্টের রিপোর্ট পাওয়ার পর ডাক্তার জানায় আমাদের কারো কোনো সমস্যা নেই নিহানের ধারণা যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের বাচ্চা কেন হচ্ছে না তখন আমার নিজের মনের অবস্থাও ভালো ছিল না তবু ওকে বোঝায় যে আল্লাহ যদি চায় তাহলে আমাদের ঠিকই একদিন বেবি হবেই তখন নিহান বুঝেছিল কিনা জানি না কিন্তু আর কিছু বলিনি কিছুদিন পর যখন আমার শাশুড়ি জানতে পারে আমাদের বাচ্চা হচ্ছে না তখন সেভাবে আমি বাচ্চা দানে অক্ষম এবং নিহানকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলে আর আমাকে প্রতিনিয়ত মানসিকভাবে টর্চার করা শুরু করে নিহান যে আমার সাথে ভালো ব্যবহার করেছে এতদিন তা কিন্তু নয় কথায় কথায় রেগে যেত রাত করে বাড়ি ফিরতো কোথায় ছিল জানতে চাইলে রাগারাগি করত। হঠাৎ একদিন নিজের ভেতরে কিছু পরিবর্তন লক্ষ্য করি কিন্তু প্রথমে সেগুলোকে পাত্তা দেয়নি কিন্তু যখন আমার পরিবর্তনগুলো ভালোভাবে লক্ষ্য করি তখন প্রথমে একবার প্রেগনেন্সি টেস্ট করার কথা মাথায় আসে এবং পরের দিন সকালে চলে যাই টেস্ট করতে এবং যখন টেস্টের রিপোর্ট আমার হাতে আসে তখন আমি খুশিতে কান্না করে রিপোর্টে লেখা ছিল আমি মাসের খুশি মনে বাসায় আসি আর ভাবতে থাকি কিভাবে নিহানকে এই খুশির সংবাদটা বলবো এই সংবাদটা শোনার পর নিশ্চয়ই নিহান অনেক চমকে যাবে কিন্তু আমার বলার আগেই নিহান আমার জন্য অনেক বড় চমক সাথে করে নিয়ে আসলো বাসায় আমি যদি তখন বলতাম নিহানকে যে সে বাবা হতে চলেছে তাহলে হয়তো সে বাচ্চার জন্য হলেও আমাকে মেনে নিত আবার কিন্তু আমি চাইনি তার মতো স্বার্থপর মানুষের কাছে আমি আমার বাচ্চার দোহাই দিয়ে থাকি আচ্ছা সে কি আমাকে ছয়টা বছরে একটুও ভালোবাসতে পারেনি নিহান যেমন বাবা ডাক শোনার জন্য পাগল ছিল ঠিক আমিও তো তেমন মা ডাক শোনার জন্য পাগল ছিলাম কই আমি তো কখনো ওর হাতটি ছেড়ে দেওয়ার কথাও ভাবিনি বাবার ভাষায় আসার পর মা আমাকে একলা দেখে জিজ্ঞেস করলো নিহান আমার সাথে আসেনি নাকি পরে আসবে তখন আর নিজেকে আটকাতে পারলাম না হাও মাও করে কান্না করে দিলাম এবং মা বাবাকে সবটা খুলে বললাম বাবা মা সবটা শোনার পর স্তব্ধ হয়ে গেল তারা ভাবতে পারেনি নিহান এমন কিছু করবে বাবা সবটা শোনার পর ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাইল কিন্তু আমি বাধা দেই যেখানে আমাদের ডিভোর্স হয়ে গেছে সেখানে আর আইনি ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি নেই তাহলে ওরা জেনে যাবে আমার বাচ্চাটার কথা তারপর হয়তো উঠে পড়ে লাগবে আমার কাছ থেকে আমার বাচ্চাটা আমার বেঁচে থাকা শেষ আশাটুকু নিয়ে যাওয়ার নিজেকে শান্ত করে বাবাকে বললাম আমাকে এই শহর থেকে অনেক দূরে নিয়ে যেতে এই শহরে আর থাকতে চাই না আমি যে শহরে স্বার্থপরের বাস সেই শহরের বাতাসেও ভীষ মিশ্রিত দুটো দিন পার হয়ে গেল বাবাও তোর লাগিয়ে দিয়েছিল দ্রুত এই শহর ছেড়ে যাওয়ার লেখাপড়া যখন জানি তখন কোনো একটা ব্যবস্থা নিশ্চয় হয়ে যাবে আমি আমার সন্তানের উপর এই স্বার্থপরদের একটা ছায়াও পড়তে দেবো না ডিভোর্সের ঠিক বিশ দিন পরেই ওই শহর ছেড়ে চলে এসেছিলাম শহর ছেড়ে আসার পর আমার মাথায় অন্য চিন্তা ঘুরছিল আমি যতদূর জানতাম প্রেগনেন্ট অবস্থায় কোনো ডিভোর্স হয় না তাই আমি সেই দিন যে ডিভোর্স পেপারে সাইন করলাম সেটা কখনোই ডিভোর্স বলে গণ্য হবে না তাই বাবাকে বলে দেই যাতে নতুন করে আবার ডিভোর্সের জন্য কাগজপত্র তৈরি করে এবং বাচ্চাটা পৃথিবীতে আসার পর নিহানের কাছ থেকে পুনরায় ডিভোর্স আনার ব্যবস্থা করতে হবে এবং ওকে তখনও জানাবো না আমাদের বাচ্চার কথা যথারীতি আমার বেবি হওয়ার এক মাস পর বাবাকে আবার সেই পুরনো শহরের নিহানদের বাড়িতে পাঠায় বাবাকে দেখে ওরা ভাবে হয়তো বাবা আমাকে ফিরিয়ে নেয়ার কথা বলতে এসেছে তাই তেরে আসে বাবাকে কথা শোনানোর জন্য কিন্তু বাবা তাদের থামিয়ে দিয়ে নিহানকে ডাকতে বলে নিহান আসার পর বাবা ওকে বলে সেদিন যে ডিভোর্স হয়েছিল তা বাবা মানে না তাই বাবা পুনরায় ডিভোর্স পেপার নিয়ে এসেছে এবং সেখানেই সাইন করে দিতে বলে নিহান তখন বলে যে সেদিন তো ডিভোর্স হয়েছে তাহলে আবার কেন তাও এতদিন পর ডিভোর্স হয়েছিল তা মানে না বলে নতুন ডিভোর্স পেপার নিয়ে এসেছেন বাবা তখন বলে কারণ এখন আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তাই আমি পাকাপোক্ত প্রমাণ রাখতে চাই যে তোমার সাথে আমার মেয়ে ডিভোর্স হয়ে গেছে এবং আর কখনো তুমি আমার মেয়ের জীবনে আসবে না নিহান কিছুটা বিরক্ত হয়ে বাবার কাছ থেকে ডিভোর্স পেপারটা নিয়ে সাইন করে দেয় ও একটা আমার কথা জিজ্ঞাসাও করেনি বাবা বাড়ি থেকে বের হয়ে বাসায় এসে আমাকে জানায় যে ডিভোর্স হয়ে গেছে তখন আমি একটা স্বস্তির নিঃশ্বাস নেই বাবাকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছিলাম যে কি বলতে হবে আমার সন্তান আমার কাছে রাখার জন্য আজ ওদের মিথ্যে বলতে হয় এবং আমাকে ছলনার আশ্রয় নিতে হয় ওদের যেহেতু বলেছে বাবা আমার বিয়ে ঠিক হয়েছে তাহলে কোনোদিন যদি ওর সাথে আমার দেখা হয় তখন হয়তো বা ভাববে বাচ্চাটা আমার দ্বিতীয় হাজবেন্ডের অবশেষে অনেক চিন্তা ভাবনা করে মেয়েটার জন্য বিয়েতে রাজি হয়ে গেলাম কারণ আমার মেয়েটাকে বড় করতে হলে তার বাবার পরিচয় তো লাগবে আর আমি চাই না আমার মেয়েটা নিহানের পরিচয় বড় হোক আমার মেয়েটা না হলে মিহির নামের এই লোকটার পরিচয়ে বড় হলো অনেকগুলো বছর কেটে গেল আজ মিহির আর আমার অষ্টম বিবাহ এবং আমাদের তিন বছরের একটা ছেলেও আছে এই আটটা বছরে এইটুক বুঝতে পেরেছি পৃথিবীতে নিহানের মতো যেমন স্বার্থপর হয় আমার মেয়েটাকে বুঝতে দেয়নি যে সে সে তার আসল বাবা না আমার দেখা একজন একজন শ্রেষ্ঠ মানুষ ও আদর্শবান বাবা বছর পাঁচেক আগে নিহানের এক বন্ধুর সাথে দেখা হয়েছিল তখন তার কাছ থেকে জানতে পারি নিহানের বইয়ের প্রথম বেবিটা মিসক্যারেজ হয়ে যায় এর কিছুদিন পরে নিহানের একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে যায় যার কারণে সে বাবা হওয়ার ক্ষমতা চিরকালের মতো হারিয়ে ফেলে তার বউ যখন এটা জানতে পারে তখন সে তাকে ছেড়ে চলে যায় এরপর নাকি নিহান অনেকটা ভেঙে পড়ে মানসিক সেরাকে আমার খোঁজ নেওয়ার অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই আমার খোঁজ পায়নি তার মারা গেছে এবং তার শরীরের অবস্থা আমি তখন নিহানের বন্ধুটাকে করি যেন সে না জানায় আমি কোথায় আছি সেও আমাকে করে যে সে নিহানকে জানাবে না কিছুদিন আগে একজনের কাছ থেকে খবর পেয়েছিলাম নিহান নাকি মাস দুয়েক আগে মারা গেছে কিন্তু সে কখনোই জানতেই পারল না যে তার নিজের একটি সন্তান আছে আমি কখনো তার খারাপ চাইনি আমি চাইতাম সে ভালো থাকুক কিন্তু মানুষকে তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয় নিহানকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তার উপর আমার কোনো কালই রাগ ছিল না কারণ তার জন্যই তো আমি মিহিরের মতো ভালো মানুষের দেখা পেয়েছি সে যদি আমাকে ছেড়ে না দিত তাহলে আমি কখনোই জানতে পারতাম না মিহিরের মতো মানুষও হয় যে মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে সম্মানিত দর্শক আপনারাই বলুন আমি কাজটা কি ভালো করেছি নাকি খারাপ করেছি গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ ও শিহাব